মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কোথায় যাচ্ছ? ঘরে। এই বাড়িতে তোমার যে ঘর ছিল, ছাদ ছিল, সেটা এখন তোমার আর নেই। আমি ঠিক আপনার কথা বুঝতে পারলাম না। নামজাদ তো কিছু নেই, খুব সাধারণ কথা। যে পরিবারের নামে তুমি এফআইআর করেছো, সেই পরিবারের সকল সদস্যদের আপত্তি আছে তোমাকে নিয়ে এক ছাদে নিচে থাকায়। Yes, yes, my dear brother. নিজের ঠিকানাটা এবার পাল্টে ফেলো, যেখানে ছিলে আবার সেই চুলোতেই ফিরে চলে যাও, কারণ মুখার্জি বাড়িতে তো তোমার জায়গা হবে না। হ্যাঁ, আমাদের প্রত্যেককে ডিপার্টমেন্টে ডেকেছে এবং প্রীতিকেও ছাড়েনি। প্রীতি, সাংভি, আমি, মেজ জেঠুমণি, সবাইকে, যারা যারা সেদিন রিসোর্টে ছিল, প্রত্যেককে ডেকেছে ইন্টারোগেট করবে বলে। শুনতে পাচ্ছ? তুমি কি ভেবেছ আমরা অপরাধী? আমরা ক্রিমিনাল কি ভেবেছ তুমি? আমরা কৌশিকী মুখার্জিকে খুন করবার চেষ্টা করছি, কি ভেবেছো তুমি? আমরা কিডন্যাপ করেছি তোমার স্ত্রী জগদ্ধাত্রী মুখার্জিকে। বলো, চুপ করে থেকো না, কি ভেবেছো তুমি? যে পাতে খাচ্ছ সে পাতেই ছিদ্র করছো, লজ্জা করে না তোমার? এত বেইমান তুমি! দুধ কলা দিয়ে কাল শাক পুষেছি। এই বেরিয়ে যাও, জাস্ট বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও। গেল কথা কানে যাচ্ছে না? তুমি এখান থেকে বেরিয়ে যাও। থাক না, থাক না প্লিজ। বড়দির এখন এই অবস্থা, বড়দিকে সুস্থ হতে দাও, তারপর না হয়। সুস্থ হবে না কৌশিকী মুখার্জি, যা কন্ডিশন সুস্থ হবে না। দুটো গুলি লেগেছে, একটা হাতে একটা পিঠে, ঠিক লাংস আর হার্টের মাঝখানে। থাক, মেডিকেল স্পেশালিস্টের মতো স্টেটমেন্ট দিতে হবে না। স্টেটমেন্টটা তুলে রাখুন ডিপার্টমেন্টে দেওয়ার জন্য, মিস্টার দেবু। হুঙ্কার দেখেছো? হুঙ্কার দেখো, আমাদের পরিবারের সকলকে রক্তচক্ষু দেখাচ্ছে, কত বড় বেইমান, বুঝতে পারছো? হবে না কেন? নাম গোত্রহীন একটা ছেলে, না আছে পিতৃ পরিচয়, না আছে মাতৃ পরিচয়। বই যাই মুখার্জি, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।